নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের জেলার সারাদিন। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। রাজ্য মন্ত্রিসভায় রদবদল, অর্থ ছাড়লেন মমতা, অর্থের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পুরো নগর উন্নয়ন ফিরে পেলেন ফেরাত। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক, ঘাসফুলে জয়প্রকাশ মজুমদার পতাকা তুলে দিলেন ফেরাত হাকিম। পুরো ভোটে হেরেও লজ্জা নেই, ঝামেলা করছে বিজেপি, পাড়ায় পাড়ায় হেরে ষড়যন্ত্র, মমতার নিশানায় বিজেপি। নির্দল প্রার্থী নিয়ে করা বার্তা তৃণমূল নেত্রীর, একাধিক নেতা মমতার নজরে, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন দলনেত্রী। তালা ভেঙে বিশ্বভারতী ছাত্রাবাস খোলার নির্দেশ হাইকোর্টের, বহিরাগতদের প্রবেশ নিষেধ, দু সপ্তাহ পর ফের শুনানি। ছাত্রাবাস খোলার আদালতের নির্দেশে উচ্ছ্বাস বিশ্বভারতীর আন্দোলনকারীদের, গান গিয়ে উৎসবে মাতলেন পড়ুয়ারা। বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের জামিন শেষ দেখে ছাড়ব, সংশোধনাগার থেকে বেরিয়ে বললেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। বাংলা জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীদের ক্ষমতা ও সমাজে অবদানে বদ্ধপরিকর বাংলা, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট, দমদম বিমানবন্দরে তৃণমূলের একাধিক ইউনিয়নের বিক্ষোভ, কাঠগড়ায় কেন্দ্রীয় সরকার। বন্দি পালানোর ঘটনা বেলদা থানায়, কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিশ কর্মীকে ক্লোজ, সোমবার পালায় বন্দি। বিস্তারিত খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিধানসভায় নির্লজ্জ ভূমিকা বিজেপির। গণতন্ত্র হত্যার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির, তৃণমূলের মেয়েরা রুখে দাঁড়িয়ে গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে, মহিলা ব্রিগেডকে ধন্যবাদ। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বিজেপিকে নিশানার পাশাপাশি দলীয় মহিলা বিধায়কদের দরাজ সার্টিফিকেট তৃণমূল নেত্রীর। সোমবারের বিধানসভায় মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গে নোটিশ আনতে চলেছে তৃণমূলের পাঁচ বিধায়ক। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণের আগে থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। হট্টগোলের জেরে ভাষণ শেষ না করেই বেরিয়ে যাচ্ছিলেন রাজ্যপাল ধনখড়। তৃণমূলের মহিলা বিধায়কদের প্রয়াসেই শেষ পর্যন্ত ভাষণ করতে পারেন রাজ্যপাল। সোমবারের এই ঘটনায় নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর দাবি, গণতন্ত্রকে হত্যার পরিকল্পনা ছিল বিজেপির, হেরে গিয়েও লজ্জা নেই বিজেপির। পদ্মশিবিরকে তুলে ধরার সঙ্গে সোমবারের ঘটনায় তৃণমূলের প্রমিলা বিধায়কদের ভূয়সী প্রশংসা করলেন দলনেত্রী। তিনি বলেন, বিজেপির লাগাতার বিক্ষোভের মাঝেও অবিচল ছিলেন তৃণমূলের মহিলা বিধায়করা, তাদের জন্য বিধানসভায় রক্ষা পেয়েছে গণতন্ত্র। ভেবেছে তৃণমূলটা খুব দুর্বল হয়ে গেছে, তৃণমূল ভদ্রতা কলে বলে। তৃণমূলটা দুর্বল নয়, কালকে দেখেছেন বিজেপি যে চূড়ান্ত অসভ্যতা অ্যাসেম্বলিতে করেছে, হেরে গিয়েও লজ্জা নেই নির্লজ্জ কুৎসাকারীর দল, অপপ্রচারের দল, ষড়যন্ত্রকারীর দল, চক্রান্তকারী দল, দাঙ্গাবাজের দল। আমাদের মেয়েরা কালকে লিড নিয়েছে এবং মহিলাদের অনেক অসম্মান করেছে ওরা, অনেক অপমান করেছে ওরা, মহিলাদের সাথে অনেক কুকথা, অকথ্য কুকথ্য, গর্ধ সত্য অর্ধ সত্য অনেক কথা বলেছে। তা সত্ত্বেও আমাদের মেয়েরা খুব ডিসিপ্লিন ভূমিকা পালন করেছেন এবং গণতন্ত্রকে বাঁচিয়েছেন। থ্যাংকস টু মাই উইমেন ব্রিগেড, ভাইয়েরা পেছনে ছিল এবং বোনেদের সামনে এগিয়ে দিয়েছিল এবং তারা কালকে অ্যাসেম্বলির সম্মান রক্ষা করেছে, গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে। এটা দেখে আগামী দিন অন্যরা শিক্ষা নেবে। সোমবার বিধানসভার ঘটনায় বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনতে চলেছেন তৃণমূলের মহিলা বিধায়করা। খারাপ এবং অশালীন ব্যবহারের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছেন তারা।
এ নিয়ে বিধানসভায় দ্বিতীয়বার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনছে তৃণমূল। বিজেপির যে ঘটনা, অর্থাৎ যেভাবে বিধানসভার মধ্যে বিধানসভার গরিমাকে নষ্ট করার চেষ্টা করেছিল, এবং স্পষ্ট বার্তা যে মহিলারাই গতকাল মহিলারা মহিলা বিধায়করা শাসক দলের তারাই কিন্তু বিধানসভার গরিমা রক্ষা করেছে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাংগঠনিক বৈঠকে পদ্মফুল ছেড়ে ঘাস ফুলে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার। ইতিমধ্যে রাজ্য বিজেপির সহ সভাপতি পদ থেকে বাদ যাওয়া জয়প্রকাশকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলে যোগদানের পর জয়প্রকাশকে শাসক দলের রাজ্য সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়। বিজেপির রাজ্য সভাপতির ঘোষণার দল থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত করা হলো জয়প্রকাশকে। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাংগঠনিক বৈঠকের বিশেষ চমক জয়প্রকাশ মজুমদারের শাসক দলে যোগদান। বৈঠকের শুরুতেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি। তার হাতে দলীয় পতাকা তুলে দেন ফেরহাদ হাকিম অরূপ বিশ্বাস। এদিনই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সরব হন আরও এক বিক্ষুব্ধ বিজেপি নেতা রিতেশ তিওয়ারি। জয়প্রকাশ মজুমদার তন্ময়ঘোষ জয়প্রকাশকে সহসভাপতি। উনি কি করবেন না করবেন এটা সম্পূর্ণ ওনার ব্যাপার, ওনার ব্যাপার। আমরা এইটুকু বলতে পারি আমাদের দলের ভেতরে যে একটা ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসের বিরুদ্ধে আমরা সবাই এক জায়গায় হয়ে সেটার বিরুদ্ধে আমরা বিরুদ্ধে কথা বলছিলাম এবং চাইছিলাম পার্টির ভেতরে ইনার ডেমোক্রেসিটাকে শক্তিশালী করে দলকে মজবুত করার। এবং এই গোটা ঘটনার কারণ হচ্ছে যেভাবে পার্টি ঘটেছে, মানে সাংগঠনিক রদবদলের পর একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, এই জিনিসটা চলছিল। আমরা এই ধরনের প্রচুর লোক তৃণমূল চলে যাচ্ছেন এটা আটকানোর জন্যই আমরা একটা চেষ্টা করছিলাম। ফাইনালি ওনার মনে হয়েছে তৃণমূল যাবে, ঠিক আছে, এটার থেকে আমাদের কিছু যায় আছে না। আমরা আমাদের অবস্থানে অনল, আমরা যা কিছু করব দলীয় কথা মাথায় রেখেই পার্টিকে শক্তিশালী করার উদ্দেশ্যে যে আমরা লড়াই করছি সেটা করব। এর আগে বিজেপির রাজ্য কমিটি থেকে বাদ যাওয়া জয়প্রকাশকে দল থেকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন নজরুল মঞ্চের বৈঠক শেষে জানালেন জয়প্রকাশ। পরামর্শগুলো তাদের পছন্দ হয়নি, এবং যেটা শান্তনু ঠাকুর বলেছেন, কিছু লোক কুক্ষিগত করতে চেয়েছে বিজেপির সংগঠনকে পশ্চিমবঙ্গে, তাদের হয়তো পছন্দ হয়নি আমাকে, তাই জন্য তারা আমাকে বহিষ্কার করেছে। এবং আমি একদিক দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো, বহিষ্কার করে তারা যেমন তাদের মনোভাব প্রকাশ করেছে, মনের অভিলিপসা প্রকাশ করেছে, একই সঙ্গে আমার ওপর থেকে একটা শৃঙ্খলা সরিয়ে একটা মুক্তির আশ্বাস দিয়েছেন। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন দল থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে জয়প্রকাশকে। পার্টি থেকে সাসপেন্ডেড ছিলেন, স্বাভাবিকভাবে উনি তারপরে কোন রাজনৈতিক দলে যাবে এটা কিন্তু তার ব্যক্তিগত চয়েস, গেছে। আমরা শুধু রাজনৈতিকভাবে এইটা বলতে পারি যে উনি আগেওই দল পরিবর্তন করেছেন, মুকুল রায়, বাবুল সুপ্রিয় থেকে জয়প্রকাশ মজুমদার। বিজেপির শীর্ষ নেতৃত্বের লাগাতার ভাঙনে ক্রমেই ব্যাকফুটে রাজ্যের প্রধান বিরোধী দল। পুরো ভোটে সর্বশেষ বিপর্যয়ের পর দলীয় সংগঠনে ভাঙন রুখতে নতুন পথের খোঁজে হাঁটতে হবে রাজ্য বিজেপিকে, মনে করছে রাজনৈতিক মহল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার মানুষের জন্য নিজেকে উজ্জীবিত করবেন এমনটাই বক্তব্য সত্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারের। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, কলকাতা টিভি। রাম বাম শ্যাম মিটিং করছে, দেউচা পাঁচামি তাজপুর বন্ধের চেষ্টা চলছে। ওরা যা করেছে 50 বছরেও ক্ষমতায় ফিরবে না। দিল্লিতে বিকল্প নেই বলে বিজেপি রয়েছে, বিকল্প যেদিন তৈরি হয়ে যাবে সেদিন দিল্লিতেও ক্ষমতায় থাকবে না। নাম না করে গেরুয়া শিবিরকে তোপ তৃণমূল নেত্রীর। রাম বাম শ্যাম তিনজনে মিলে মিটিং করেছে কোনো একটা জায়গায়, দাঙ্গা কি করে করা যায়, দেউচা পাঁচমি কি করে বন্ধ করা যায়, তাজপুর কি করে বন্ধ করা যায়, এগুলো হয়ে গেলে ওরা আর 20 বছর ক্ষমতায় আসবে না। আমি বলি 20 কেন, তোরা 50 বছরে আসবি না যা করেছিস। দিল্লিতে বিকল্প নেই বলে তোরা আছিস, যেদিন বিকল্প তোরা হয়ে তৈরি হয়ে যাবে সেদিনও থাকবি না। দলগুলো মিলে বিকল্প তো একটা তৈরি করতে হবে, মুখে বললেই হবে না, তৈরি করতে হবে। আমি খুব প্র্যাকটিক্যাল লোক, যেদিন তৈরি হয়ে যাবে সেদিন তোমাদের
ঘুঘুর বাসা ভেঙে যাবে। কেউ কেউ আগে থেকেই বলে বেড়াচ্ছে ইউপিতে জিতলে নবান্নয় ঝড় ওঠাবো, বলে আগে ঝড় থামা তোর নিজের ওই এলাকায়, নিজেদের ওয়ার্ডে গিয়ে আগে ঝড় থামা, তারপরে ঝড় তুলবি। তোরা ঝড় তুললে আমরা টর্নেডো তুলবো, তোরা টর্নেডো তুললে আমরা তুফান তুলবো। দলীয় নেতা, ব্লক প্রেসিডেন্ট, ছাত্র যুব থেকে মহিলারা, বিধায়ক, সাংসদেরা গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করবেন। তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে জনসংযোগে জোর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কন্টিনিউয়াস আমার ব্লক প্রেসিডেন্টরা, ছাত্র যুবরা, মাদার, এমএলএ, এমপি, তারা গ্রামে গ্রামে ঘুরবে, তারা ব্লকে ব্লকে যাবে, তারা দরকার হলে খাটিয়ায় শোবে, তারা এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলবে এবং জনসংযোগ করবে। 21শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে, তারপরে 21শে জুলাই থেকে আমরা আপ টু পুজো আবার একটা প্রোগ্রাম দেব, সেকেন্ড ফেজ। এবং সেকেন্ড ফেজের পরে দেওয়ালি টোয়ালি হয়ে গেলে, ছট পুজো টট পুজো হয়ে গেলে আমরা থার্ড ফেজের প্রোগ্রাম দেব। আমি ট্রেডমিল করেই মেশিনে গিয়ে শরীরটা ঝড়াচ্ছি। আমি মেশিনে শরীরটা না ঝরিয়ে যদি আমি এলাকায় এলাকায় ঘুরে শরীরটা ঝড়াই, তাতে কিন্তু শরীরটা ভালো হবে। আরও একটা পরিবার, এক একটা জায়গায় এক একটা পরিবার তৈরি করতে হবে। আপনাদের কাজ হচ্ছে জনসংযোগের মধ্যে দিয়ে তৃণমূল পরিবার তৈরি করা, মানুষের পরিবার তৈরি করা। আর যদি কারো কোনো অসুবিধে থাকে, তারা দুয়ারে সরকারে তাদের নিয়ে যাওয়া, তাদের পাড়া পাড়ায় সমাধানের মধ্যে তাদের কাজ করানো, এই কাজগুলো করতে হবে। 5 তারিখ আমি শপথ নিয়েছিলাম, 5 তারিখ থেকে করে দিচ্ছি, তাহলে 5ই মে থেকে, ঠিক আছে? 1 বছর আমাদের মনে থাকবে। বিধানসভায় নির্লজ্জ ভূমিকা বিজেপির, গণতন্ত্র হত্যার পরিকল্পনা ছিল বিজেপির, হেরে গিয়েও লজ্জা নেই, শুধু ঝামেলা করে উত্তেজনা তৈরির চেষ্টা। নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে গতকাল, আপনারা দেখেছেন বিজেপির নির্লজ্জ ভূমিকা। তেলেঙ্গানায় তো হাউস পড়োগই করেনি যে রাজ্যপাল অ্যাড্রেস করবে কি করবে না সেই আশঙ্কায়। আমরা প্রয়োগ করেছি তার কারণ গভর্নর অ্যাড্রেস দিয়ে বাজেট সেশন শুরু হয়, এটাই নিয়ম। এবং বিজেপির প্ল্যান কালকে ছিল অতি কলঙ্কিত, তারা চেয়েছিল গণতন্ত্রের হত্যা হোক, একটা নির্বাচিত সরকারকে কাজ করতে না দেওয়ার যে চক্রান্ত। এক তো হেরে গিয়েও লজ্জা নেই, নিজেদের ওয়ার্ডেও হারে তাতেও লজ্জা নেই, আর হেরে গেলেই দেখবেন ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে বলে চিৎকার করে। যদি কোথাও কেউ ইন্টেনশনালি ঝামেলা করে, আমি কোনো ঝামেলাকে পক্ষে নই, কিন্তু ঝামেলার জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন। দলের নির্দেশ যারা মানবেন না, দলের বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের নামও কেটে দেওয়া হবে। 7-8 জনকে চিহ্নিত করা হয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে কড়া বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাখবেন দলের নির্দেশ যারা মানবে না, দলের বিরুদ্ধে যারা করছেন বা এখনো গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, আমার কাছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি খবর আছে। দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে ঘোরা, ভাবছেন এটা আপনার সুযোগ এসছে, দলের যখন সুযোগ আসবে দল ক্যাচ করে আপনার নামটা কেটে দেবে। দলের জন্য যারা জীবন দেবে, মানুষের জন্য যারা জীবন দেবে, দল তাদের জন্য করবে। এই দলটা মানুষের দল। আমি যদি ইলেকশন করে জিতে আসি, আপনাদেরও ইলেকশন করে জিতে আসতে হবে। কিসের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্টকে সাপোর্ট দেওয়া? যেখানে দলের প্রার্থী আছে, যেখানে দলের প্রার্থী নেই সেখানে আমি বুঝি যে কেউ নেই, কাউকে একটা সাপোর্ট দিতে হয়, সেটাও দল সিদ্ধান্ত নেয়। দলের প্রার্থী থাকা সত্ত্বেও দলকে হারিয়ে ইন্ডিপেন্ডেন্ট জিতিয়ে তারপর আপনারা নেতা হবেন? আমি 7-8 জনের নাম দেখেছি এবং প্রতিদিন তারা টিভিতে বিবৃতিও দিচ্ছেন কেউ কেউ। আমি স্টেট, আমার ডিসিপ্লিনারি কমিটি আমি আজকে আবার করে দিচ্ছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চ্যাটার্জি, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস,
অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথম অ্যালার্ট করব, না শুনলে সকাশ করব, আর দুবার সকাশ হলেই সাসপেন্ড করে দেব। সে যে যেই বড় নেতা হোক, দল দুর্বল নয়। দু তিনজনকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে, তাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। জিতে পার্টিকে অনেক কৃতজ্ঞ করেছেন মনে করলে আপনার জন্য দরজা খোলা আছে, মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কষ্ট করে জীবনযাপন করেন, তাদের পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করব, পরিষেবা দেব না? আমি কত বড় হলাম, আমি কত কেউ কেটা হলাম, আর আমি উল্টো পাল্টা বলে ভাইরাল হলাম, এসব পার্টি সহ্য করবে না, পার্টি এত দুর্বল নয়। দু তিনজনকে এর মধ্যে অ্যালার্ট করা হয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছে না আমার কথা। তাদের লাস্ট চান্স দেওয়া হচ্ছে, আর যদি মনে করেন আপনি জিতে পার্টিকে অনেক কৃতজ্ঞ করেছেন, আপনার জন্য দরজা খোলা আছে, ইউ ক্যান গো এনিওয়ের ইফ ইউ লাইক। সারাক্ষণ প্রেসে বিবৃতি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, পার্টির বদনাম করছে, বারবার করে বলা হচ্ছে করবেন না। 100,000 কর্মী ভালো কাজ করবে আর একজন খারাপ করবে, সেই একজনের খারাপটা আমরা নেব কেন? আমরা ভালোটা নেব, আমরা খারাপটা নেব না। তৃণমূল কংগ্রেস দল করলে মনে রাখতে হবে একটা আদর্শ নিয়ে করতে হবে, তৃণমূল কংগ্রেস দল করলে মনে রাখতে হবে ভ্যালু নিয়ে করতে হবে। তৃণমূল কংগ্রেস করতে হলে মনে রাখবেন আমাদের লড়তে হচ্ছে বিজেপির সাথে, বাম রামের সাথে। আটকে পড়াদের আগে কেন ফেরানো হলো না? কষ্ট করে তারা যখন দেশে ফিরছেন তখন নাটক করে দেখানো হচ্ছে যেন বড় কাজ করেছে। তাদের এমন পরিস্থিতির জন্য কে দায় নেবে? মোদি সরকারকে আক্রমণ করে মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুদ্ধ থেমে যাক, শান্তি হোক, অনেক মানুষের প্রাণ ঝরে গেছে যুদ্ধে, অনেকে আক্রান্ত হয়েছেন, কে দোষী কে না দোষী আমি এই তর্ক বিতর্কের মধ্যে না গিয়েও সেটা আমরা সবাই নিজের নিজের মতো উপলব্ধি করতে পারি। আমরা মনে করি পৃথিবী শান্ত হোক, সারা দুনিয়া শান্ত হোক, মা শান্ত হোক, বোন শান্ত হোক, ভাইয়েরা শান্ত হোক, ছাত্রছাত্রীদের আজকে জীবন হাতে করে ফিরে আসতে হচ্ছে, এবং ইতিমধ্যেই তাদের জল পায়নি, খাওয়ার পায়নি, নানা রকম। এবং যখন কষ্ট করে তারা ফিরে আসছে, নাটক করে দেখানো হচ্ছে যেন বড় কাজ করেছে। যুদ্ধ যখন হবে তোমরা জানতেই, তো 4 মাস আগে থেকে তাদের নিয়ে আসোনি কেন? এই 4 মাস তারা মেন্টালি টেনশন, তাদের যে একটু একটু করে জীবনটাকে ক্ষয় করে দিয়েছে, তার জন্য দোষীকে, তার জন্য দায়ীকে থাকবে। আমি এখনও মনে করি আন্তর্জাতিক মহিলা দিবসে লেট দিস মেসেজ টু গো টু দ্য ওয়ার্ল্ড, লেট আস প্রে ফর পিস, প্রসপারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। জেলা স্বাধীনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। বিশ্বভারতে অচলাবস্থা নিয়ে করা হাইকোর্ট অবিলম্বে তালা ভেঙে হোস্টেল খালি করার নির্দেশ। শান্তি বজায় রাখতে শান্তিনিকেতন থানায় পুলিশ কর্তৃপক্ষের পাশে থাকবে। তালা ভাঙার পর যাদের প্রথম পরীক্ষা রয়েছে তাদের হোস্টেলে থাকতে দেওয়ার নির্দেশ। পড়ুয়া বিক্ষোভ নিয়ে বিশ্বভারতীকে ভৎসনা হাইকোর্টের, অবিলম্বে হোস্টেল খালি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হোস্টেল খোলা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ, ব্যাহত প্রশাসনিক ভবনের কাজকর্ম। বিক্ষোভের 9 দিনের মাথায় করা পদক্ষেপ নিল হাইকোর্ট, তালা ভেঙে হোস্টেলের ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন শুনানি পর্বে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায় 50 জন ছাত্র ক্যাম্পাস ঘেরাও করেছে, বিশ্বভারতী মূল ভবনে নিজেরাই তালা ঝুলিয়ে রেখেছে। পাল্টা বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন, হোস্টেল বন্ধ রাখা হয়েছে কেন? বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায় সিনিয়র ছাত্ররা তালা ঝুলিয়ে রেখেছে, 15টি হোস্টেল রেডি রয়েছে। বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন করেন, সুপার কেন ভেতরে প্রবেশ করতে পারছে না? এসপি জানান, ইতিমধ্যেই ওখানে পুলিশ পোস্টিং করা হয়েছে, পরিচয়পত্র দেখে ঢুকতে দেওয়া হচ্ছে। বিচারপতি রাজশেখর মান্থা আরও প্রশ্ন করেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন বিষয়গুলিতে হস্তক্ষেপ করছে না? এরপরই আদালত জানায়
আদালতের নির্দেশ, অবিলম্বে হোস্টেল খালি করতে হবে, পুলিশ, ছাত্র ও বিশ্বভারতী কমিটির সামনে তালা ভাঙতে হবে, যাদের প্রথম পরীক্ষা রয়েছে তারা হোস্টেলে থাকার সুযোগ পাবে, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন থানার পুলিশ সমন্বয় রেখে কাজ করবে, প্রশাসনিক ভবনে ঢোকার ক্ষেত্রে ছাত্রদের বাধা দেওয়া যাবে না, বহিরাগতরা যাতে প্রবেশ করতে না পারে সেদিকে পুলিশ নজর রাখবে। দু সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। অবিলম্বে ছাত্রাবাস খুলে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উচ্ছ্বসিত বিশ্বভারতীর আন্দোলনকারী পড়ুয়ারা, নির্দেশ পাওয়া মাত্রই গান গেয়ে উৎসবে মাতলেন তারা। ছাত্রাবাস খুলে দেওয়া সহ একাধিক দাবিতে গত 28 ফেব্রুয়ারি থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে আন্দোলন করছিলেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনের ফলে অচলাবস্থার দেখা মিলে হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন হাইকোর্ট জানিয়ে দেয়, পুলিশ ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করে অবিলম্বে ছাত্রাবাস খুলতে হবে, ছাত্রাবাস না খুলে পরীক্ষা নেওয়া যাবে না। হোস্টেল অবিলম্বে খুলতে হবে, অনলাইন পঠন পাঠন করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবে না, পাশাপাশি অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে। এই তিন দফা দাবি নিয়ে 28 ফেব্রুয়ারি থেকে 9 দিন ধরে কার্যত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি অশান্ত ছিল। অবশেষে এই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের নির্দেশ শান্তিনিকেতনে রবিভূমি রবিতীর্থে আসার পরই কার্যত আনন্দে উচ্ছ্বসিত এখানকার আন্দোলনরত পড়ুয়ারা। তারা পরিষ্কার বলছেন এই জয় আন্দোলনরত পড়ুয়াদের জয়, এবং তারা বলছে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ তাদের পক্ষে কিন্তু একেবারে সন্তোষজনক এবং তারা আইনকে সম্মান করছে। কলকাতা হাইকোর্টের যে রায় আজকে বেরিয়েছে যে যতক্ষণ না হস্টেল খুলছে ততক্ষণ পরীক্ষা নেওয়া যাবে না, এই রায় আমরা যথেষ্ট খুশি, কারণ ছাত্রছাত্রীদের যে তিন দফা ন্যায্য দাবি, হস্টেল খুলতে হবে অবিলম্বে এবং অনলাইনে পড়িয়ে অফলাইন পরীক্ষা নেওয়া চলবে না এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে, এই তিনটেই খুবই বেসিক দাবি এবং সেই দাবিতে আমরা গত 8 দিন ধরে এখানে বসে সেন্ট্রাল অফিসে বসে আমরা আন্দোলন করছি। তাই রায় যেটা বেরিয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে বেরিয়েছে, এটা আন্দোলনের জয়। আমরা ছাত্রছাত্রীদের এই রায় থেকে যে আনন্দিত, কিন্তু আনন্দিত হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে অবস্থান, যে শক্তি আমরা সঞ্চয় করেছি, সেই শক্তিকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। অচল অবস্থা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এই কর্মভূমিতে, অবশেষে একটা স্বস্তির হওয়া, একটা আনন্দ উচ্ছ্বসিত একটা ছবি সেটা কিন্তু বলা যেতে পারে শান্তিনিকেতনে। বীরভূমের শান্তিনিকেতন থেকে ক্যামেরায় সৌরভের সঙ্গে মনা বীরবংশী, কলকাতা টিভি। জেলা সারাদিনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। আনিসকান্ডে শেষ দেখে ছাড়বো, জেল থেকে বেরিয়ে এমনই হুমকি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সঙ্গে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানালেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। ঘটনার সূত্রপাত গত 26 ফেব্রুয়ারি। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে হাওড়া গ্রামীণের জেলা পুলিশ সুপারের অফিস অভিযানে ডাক দেয় বাম সংগঠনগুলি। সেই বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছিল ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 16 জনকে। 14 ধারায় মামলা করে পুলিশ, জেল হেফাজত হয় বাম নেত্রীর। সোমবার জামিন পান মীনাক্ষী, কিন্তু প্রক্রিয়াগত কারণে 10 দিন জেলে কাটানোর পর মঙ্গলবার মুক্তি পান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক, আর জেল থেকে বেরিয়ে হুঙ্কার দিলেন বাম নেত্রী। আনিস খান মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আনিসের হত্যাকারীরা শাস্তি পায়নি, আন্দোলন চলছিল, হত্যাকারীরা যতক্ষণ না শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। মীনাক্ষীর মুক্তির দিনে জেল চত্বরে হাজির ছিলেন বাম সংগঠনের নেতা নেত্রীরা, ফুলের মালা পরিয়ে তাকে বরণ করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার জন্য মীনাক্ষীকে জেলে পাঠানো হয়েছিল বলে দাবি করছে বাম সংগঠনগুলি। কলকাতা টিভি। হাওড়া সংশোধনাগার থেকে ছাড়া পেলেন 15 জন বাম কর্মী। ছাত্রনেতা আনিসের মৃত্যুর প্রতিবাদে গত 26 ফেব্রুয়ারি পাঁচলায় পথে নামেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। দোষীদের শাস্তির দাবিতে গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট ছোড়েন, ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে।
ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়া আদালতের নির্দেশে বাম কর্মীদের জেল হেফাজত হয়। ১৫ জনকে হাওড়ায় রাখার পাশাপাশি একজনকে কলকাতার সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর বাম কর্মীদের ফুল মালা দিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা। এরপর মিছিল করে তাদেরকে শিবপুরের দলীয় অফিসে নিয়ে যান বাম কর্মীরা। এইটা আমাদের গণতান্ত্রিক যা বিজয় হয়েছে, যুবদের সামনে এই সরকার নতমস্তক হয়েছে। আমরা অনিশ্চয়ের জন্য লড়াই লড়েছি, ইনসাফের জন্য আমরা যুব ফেডারেশন পক্ষ থেকে যুব কমরেডা দশ দিন ছিলাম, সাহস দিয়ে ভগৎ সিং সাথে মত নিয়ে আমরা জেলে ছিলাম, আমরা লড়াইটা চালিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে বিভ্রাটের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ দমদম বিমানবন্দরে। বাগডোগরার পর মার্চের ৪ তারিখ উত্তরপ্রদেশের বারাণসী থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট দেখা যায়। কোন রকমের প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও বিমান বিভ্রাটে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিমান বিভ্রাট নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। পাইলটের তৎপরতাতেই দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বিমানে বারবার বিভ্রাটের প্রতিবাদের মঙ্গলবার দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন দমদম বিমানবন্দরে তৃণমূলের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো একসঙ্গে এয়ারপোর্ট অথরিটির ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। বারবার বিমান বিভ্রাটের পিছনে চক্রান্তের কথা উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল সাংসদ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে কোনো রকম বিপদ হলে আমরা তাকেও সহ্য করব না। অথরিটির বিরুদ্ধে এবং সিভিল এভিয়েশন মিনিস্ট্রির বিরুদ্ধে কঠোরতম আন্দোলন আমরা করতে বাধ্য। আমার এই চক্রান্তের কথা উড়িয়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী তো দ্বিতীয়বার হলো, একবার বাগডোগরা থেকে আসার পথে হলো, আরেকবার বেনারস থেকে আসার পথে হলো, এবং কেন হলো এটা তো এখন আমরা জানি না। চক্রান্ত থাকতে পারে, এটা সেই জন্যই আমরা এই দাবি করছি। এটা তো নিশ্চয়ই এয়ার ট্রাফিক কন্ট্রোলার যারা তাদের দোষের মধ্যে পড়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের দোষ না পাইলটের দোষ না চক্রান্ত ছিল, এটাই তো আমরা তদন্ত করে বার করতে পারি, যাতে আর কখনো এই ধরনের ঘটনা মুখ্যমন্ত্রীর বিমানে না ঘটে, এইটাই আমরা চাইছি। বেলদা থানায় বন্দি পালানোর ঘটনায় তিন পুলিশকর্মীকে ক্লোজ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার সকালে বেলদা থানার হেফাজতে থাকা এক বন্দি পালিয়ে যায়। ২৪ ঘন্টা কেটে গেলেও তার খোঁজ পায়নি পুলিশ। মঙ্গলবার খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তদন্তের কাজ খতিয়ে দেখতে যান থানায়। এরপরই কর্তব্যে গাফেলতির অভিযোগে এক এএসআই সহ তিন পুলিশকর্মীকে ক্লোজড করা হয়। বেলদায় এক ব্যবসায়ীর গোডাউনে চুরির অভিযোগে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সোমবার লকআপে চিৎকার করাতে বন্দীকে বাইরে বার করলে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। বন্দীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতাল বেজেই পরীক্ষা দিলেন অশোকনগর আদর্শ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়সী দে। সোমবার বাংলা পরীক্ষা দিয়ে কেন্দ্র কল্যাণগড় সংস্কৃতি বিদ্যালয় থেকে ফিরছিল শ্রেয়সী। ফেরার পথে অসুস্থ হন মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার রাত থেকেই মাথা যন্ত্রণা এবং পেট ব্যথা শুরু হয়। এই পরিস্থিতিতে শ্রেয়সীকে অশোকনগর হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল ও পর্ষদ বোর্ডের সহযোগিতায় হাসপাতাল বেজেই পরীক্ষা দেয় শ্রেয়সী। এখন শারীরিকভাবে কিছুটা সুস্থ রয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সন্তান প্রসবের আধ ঘন্টার মধ্যে স্যালাইন হাতে মাধ্যমিক পরীক্ষা দিলেন ভারতী মাহাতো নামে এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুরের বাঁশকর হাসপাতালে। সোমবার প্রসব যন্ত্রণার মধ্যে হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার পরীক্ষা শুরু হওয়ার আগে তার সন্তান হয়। সন্তানের জন্মের পরই হাসপাতালে পরীক্ষা দেন চণ্ডীতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ভারতী মাহাতো। পরীক্ষা দেওয়ার প্রবল ইচ্ছার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান ভারতী। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে জানালে হাসপাতালের একটি বিশেষ ঘরে পরীক্ষার ব্যবস্থা করা হয়। ছাত্রটির অদম্য ইচ্ছা শক্তি সাহসিকতা দেখে প্রশংসা করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন। ইউক্রেন থেকে ফিরল বাদুরিয়া নয়াবস্তিয়ার কাঁকড়া সুতিগ্রামের আজাহার ইসলাম। পরিবার সূত্রে খবর, ছোটবেলায় বাবাকে হারায় আজাহার। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০১৮ সালে ডাক্তারি পড়তে ইউক্রেনে পাড়ি দেন তিনি। কিয়েভের এক কলেজে চতুর্থ বর্ষের ছাত্র। যুদ্ধের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েন আজহারের মা সহ পরিবারের সদস্যরা। সোমবার রাতে বাদুরিয়া ফেরেন তিনি। ছেলেকে ফিরে পেয়ে খুশির হাওয়া পরিবারে।
ইউক্রেন থেকে ঘরে ফেরার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজাহার বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরেই সহপাঠীদের সাথে বাংকারের নিচে আশ্রয় নিয়েছিলেন। তারপর 48 জন সহপাঠীদের সঙ্গে হাঙ্গেরির সীমানার উদ্দেশ্যে রওনা হন আজাহার। প্রায় 1,100 কিলোমিটার পথ বাসে ট্রেনে পায়ে হেঁটে দুর্গম পথ অতিক্রম করে অবশেষে হাঙ্গেরির সীমান্তে আসেন তারা। সেখানে ভারতীয় দূতাবাসের সহায়তায় সীমানা অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে আসেন তারা। তারপর বিমানে করে দেশে ফেরেন। দিল্লি থেকে দমদম বিমানবন্দরে এসে রাজ্য সরকারের পাঠানো গাড়িতে সোমবার গভীর রাতে বাদুরিয়ায় নিজের বাড়িতে এসে পৌঁছয় আজাহার। 11 মার্চ থেকে মুর্শিদাবাদের লালবাগে শুরু হচ্ছে 3 দিনের হেরিটেজ ফেস্টিভ্যাল। মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ওই উৎসবে অংশগ্রহণ করছে রাজ্য পর্যটন দপ্তর। মুর্শিদাবাদের নানান ঐতিহ্যকে সংরক্ষণ, পুনর্জীবিত এবং পুনরুদ্ধারে এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে। মঙ্গলবার বহরমপুর সার্কিট হাউসে জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বলেন, 2010 সাল থেকে মুর্শিদাবাদের ডেভেলপমেন্ট সোসাইটি জেলার বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরতে মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল করা হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী মন্দিরগুলির সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে সোসাইটি। পাশাপাশি বিনিয়োগকারী, ভ্রমণ এবং পর্যটকদের আকৃষ্ট করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া 6 জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো খড়গপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে খড়গপুরের নিমপুর এলাকায় গাড়ি নিয়ে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করে কথায় অসঙ্গতি ধরা পড়ায় থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানতে পারে ডাকাতের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল তারা। এরপরই তল্লাশি চালালে তাদের কাছ থেকে 7 NM পিস্তল এবং গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা সারাদিনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। যে রাধে সে চুলও বাঁধে, আন্তর্জাতিক নারী দিবসে তেমনটাই বার্তা বাঁকুড়া পুরসভার 6 বারের কাউন্সিলর রেখা দাস রজকের। সংসার, সমাজ এবং রাজনীতি সমান তালে চালিয়ে যাচ্ছেন 1995 সাল থেকে 6 বারের কাউন্সিলর। এর মধ্যে একবার করে কংগ্রেস ও নির্দল প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। সংসার সামনে, রাজনীতির ময়দানে মানুষের জন্য কাজের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন নারীরা সব ক্ষেত্রেই সফল। আন্তর্জাতিক নারী দিবসে মানুষের সেবায় মহিলাদের কাজ করার আবেদন বাঁকুড়ার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। যে রাঁধে সে চুলো বাঁধে, অন্তত বাঁকুড়া শহর নয় বাঁকুড়া জেলাতে এমনটা কিন্তু করে দেখাচ্ছেন বাঁকুড়া 6 নম্বর ওয়ার্ডের বর্তমানে তিনি কাউন্সিলর রেখা দাস রজক। 6 বার তিনি নির্বাচিত হয়েছেন, একটা কেন্দ্র থেকে 5 বার এবং অন্য কেন্দ্র থেকে আরেকবার, অর্থাৎ তিনি 6 বার নির্বাচিত প্রতিনিধি। সংসার সামলাচ্ছেন, সমাজের মানুষের কাজের জন্য ঝাঁপিয়ে পড়ছেন, তার সাথে সাথে রাজনীতি, এভাবে এই তিনকে একসাথে বহন করে চলেছেন বাঁকুড়ার যে নারী তিনি রেখা দাস রজক। এভাবেই তিনি এগিয়ে যেতে চান, এভাবেই মাত্র মানুষের কাজ করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য জীবন দেওয়া, এই ব্রত তার সর্বক্ষণের। দেখুন, নারীরা সবই পারে, হ্যাঁ এটা আমরা মানি, এবং মানে কি বলবো, যখন থেকে জ্ঞান হয়েছে আমার প্রথম জীবন থেকে শুরু স্ট্রাগল, সে স্ট্রাগল কী জিনিস সেটা আমি জানি, এবং স্ট্রাগল করে আমি বড় হয়েছি, আজকে মানুষের আশীর্বাদে 6-6 বার নির্বাচিত হয়েছি। এবং সেখানে সংসার তো মেয়েদের একটা ধর্ম, সংসার করতেই হবে, সাথে সাথে রাজনীতি, মানুষের সেবা করা, এটা একটা খুব মানে ভালো লাগার জিনিস, সেই কারণে আমি মানুষের সেবাটাও করি এবং সংসারও করি। রাজনীতিকে কতটা ভালোবাসি, আমার পরিবার সাপোর্ট তো অবশ্যই করে, কারণ আজকে আমার শাশুড়ি মা বা আমার হাজব্যান্ড ও আমার শ্বশুরমশাই ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যার কারণে আমি আজকে এত দূর আগাতে পেরেছি। কারণ সাপোর্ট না থাকলে হয়তো সংসারটাতে আমি মেতে থাকতাম আর আমার বাইরে যাওয়া হতো না। ওনাদের সাপোর্টের জন্য আজকে আমি এত দূর আগিয়েছি। যে নারীরা বা মহিলারা আজকে ব্যাংকে গিয়ে তাদের টাকা তুলছে, সেই গ্রুপের টাকা থেকে তার স্বামীকে সংসারে সাহায্য করছে এবং নিজেরা স্বনির্ভর হচ্ছে, এটা আমাদের নারীদের একটা সম্মান এবং খুব ভালো লাগে আমারও একজন নারী হিসেবে। কষ্ট করে বড় হয়ে ওঠা, কষ্টে করে পড়াশোনা করা, তারপরে রাজনীতির ময়দানে তার যে সমাজ, সমাজকে সে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু রান্নাঘরে সাংসারিক জীবন নয়, রাজনীতির ময়দানে হাতে ঝান্ডা ধরে এগিয়ে যাওয়া নারী তিনি রেখা দাস রজক। এভাবেই এগিয়ে যেতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের
অনুপ্রেরণা এবং তার আশীর্বাদ তার সঙ্গে সঙ্গে যেমন আছে, তেমনি তার এলাকার মানুষের আশীর্বাদ ভালোবাসা সব সময় আছে। তার জন্যই তিনি ছবার নির্বাচিত প্রতিনিধি। বাঁকুড়ার ছ নম্বর ওয়ার্ড থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলা সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।